বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনি যে অবস্থান নিয়েছেন এই অবস্থান আরব লীগ নেয় এই অবস্থান ওয়াইসি নেয় যার ফলাফল জিরো হয় মুসলমানের রক্ত ঝরে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি আমাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের ফিলিস্তিন পাঠান আমরা সাদা কাফনের কফিন পেরিয়ে আমরা ফিলিস্তিনে গিয়ে আমরা আমাদের জীবন দিতে চাই আমি আরব লীগকে বলবো ওটা আরব লীগ নয় ওটা হচ্ছে খেজুর খাওয়া লীগ বিলাতি খেজুর এর কোনো দাম নাই ওয়াইসি মানি আমি মনে করি এই মাত্র আইসি এর কোনো মূল্য নাই এই বিবৃতি হলো মহিলাদের আমরা যে নববধূ ঘরে আনি পালকিরি নববধূর মাথায় যে ওড়না দেই এই লাল ওড়না পরে আরবের বাদশারা ফুর্তি করে আমোদ করে ওই ওড়না ফেলে দাও ওই কালো পাগড়ি ফেলে দাও অস্ত্র হাতে তুলে নাও তোমাদের লজ্জা নেই বাইডেন যেখানে ইহুদিদের বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে সে ইসরায়েল আসতে পারে আর তোমাদের প্রতিবেশী হচ্ছে এই ফিলিস্তিন তোমরা আজ পর্যন্ত একটা লোক সেখানে যেতে পারো নাই আমি বাংলাদেশের পৃথিবীর সব প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদেরকে আহ্বান জানাবো পৃথিবীর সব জনগণ ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সব মুসলমানরা এই মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আমি পৃথিবীর সব বাদশা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আরব লীগ ওয়াইসিন ইরান ইরাক সবাইকে বলবো আপনারা একটি শান্তি বাহিনী প্রস্তুত করুন এই শান্তি বাহিনীতে আপনারা 1 লক্ষ করে সৈন্য পাঠান 2 লক্ষ করে সৈন্য পাঠান আমাদের মতো নির্ভীক স্বেচ্ছাসেবক পাঠান এই শান্তি বাহিনী আরবে থাকবে আরবে খাবে আমরা চাঁদা ধরে সৈনিকদের খাবারের ব্যবস্থা করব এই শান্তি বাহিনীর বিশ্ববাহিনীর সৈন্যরা মুসলমান যদি বিপদে পড়ে সম্মিলিতভাবে এই শান্তি বাহিনী তাদের মোকাবিলা করবে এই প্রচেষ্টা না নিয়ে শুধু বিবৃতি দেওয়ার কোনো দাম নেই বিবৃতি বন্ধ করেন অস্ত্র হাতে তুলে নেন মিছিল বিক্ষোভ নয় মাঠে ঝাঁপিয়ে পড়ুন আমরা এখন অস্ত্র হাতে নিতে চাই আমরা এখন মৃত্যু হতে চাই আমরা শহীদ হতে চাই আপনারা কে কে রাজি আছেন হাত জাগান নারায়ণ তাকবীর ধন্যবাদ সম্মানিত সাথী বন্ধুরা